أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কিছু মহাব্বত দিয়ে নবীর প্রেমে ত্বরা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা
وعلى آل سيدنا شبي بلن بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري يه دل ساد مان ما بلغ العلم بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا খুলনা অঞ্চলের সীমান্তবর্তী এলাকা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ কুলতলি শেখবাড়ি জামে মসজিদ মাহফিল ইনতিজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 49তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল 2021 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ নূর ইসলাম গাজী, মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলাইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সুন্দর সাজানো গোছানো একটি আয়োজন, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টো প্রশ্ন করলেন যে আপনিও ভালো আছেন, আমিও ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। মঞ্চ একটু বেশি উঁচা হয়ে গেছে মনে হয়, বেশি গ্যাপ হয়েছে, আবার ওই দিকে আজকে মাহফিলের মানে চিত্রটা এ বছরে যত মাহফিল করেছে সম্পূর্ণ ভিন্ন আইটেম, আপ ডাউন, তাই না? আমি বেশি উপরে, আপনি বেশি নিচে, আবার পিছনে যাওয়া ঠিক হয়ে গেছে। সব মিলে জায়গার অ্যাকোমোডেশন যেটা একটু সংকটের কারণেই এই সিচুয়েশনটা তৈরি হয়েছে, হয়তো বা এখানেও পানি থাকতো, মাহফিলের জন্যই পানি রাখা হয়নি, এরকম একটা কিছু করা হয়েছে, সব দিকে মাসের ঘের। তো এই মাহফিল আমরা যারা আসতে পেরেছি এমন বরকতপূর্ণ জায়গায়, যিনি আমাকে আপনাকে আসার বসার তাওফিক দিলেন, সেই মহান জেল্লাশানহর দরবারে আমরা সবাই লাখ কোটি সেজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু
وعليك توكلت وإليك أنبت وبك خاصمت. আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল হুজরাতের শেষ দিক থেকে ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে আমি সামনে রেখে কিছু কথা আমি উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলের আগে আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। এটা জোরে বলি আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান। আমরা কি কোরআন শুনতে আসা, কোরআনের দল করতে পারা, কোরআন পন্থী হওয়া, এটা কি সবার কপালে জোটে? সবাই কি এরকম হতে পারে? আবু জেহেলদের দলে লোক আছে না নাই? হামানদের দলে লোক আছে না নাই? আমরা কোন দলে থাকবো? কোরআনের দলে। কিসের দলে? এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। আর নয় হানাহানি শান্তি দে চাই, সত্য ন্যায়ের কথা তাদের শোনাই। দুর্বল ফিরো নই গাজী বা শহীদ হই, জান্নাত পেতে চাই শেষ ঠিকানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। কোরআনের কথা বলে আল্লাহর দল। কার দল? কার দল? আল্লাহ। কিন্তু সেই দল করতে গেলে বাধা আছে না নাই? আছে। সেই বাধায় আমরা কি থমকে দাঁড়াবো? না। মুচড়ে যাবো? না। হতাশ হবো? না। নিরাশ হবো? না। বুক দেব, পিঠ দেব না, ঠিক কিনা? মুসলমান এক জমানে চলে, কয় জমানে? মুনাফিক ওর জমানে তো ঠিক নাই। সম্মানিত ভাইয়েরা, আমি আসতে একটু দেরি করে ফেলেছি। এই মাহফিল আসলাম আর একটু হয় ঝামেলা। এর আগে বৃষ্টি হলো, তাই না? কি যেন হলো, এরপরে আবার মাঝখানে কি যেন হলো, এরপরে মাঝে আবার আসছিলাম তো না, একবার কথা বলেছি। যাই হোক, আমি আজকে ও দুপুরবেলা লক্ষ্য করলাম আকাশের অবস্থা খুব খারাপ। টের পান না আপনারা? হ্যাঁ, আকাশের অবস্থা খুব খারাপ ছিল। কয়েক ফোঁটা পানিও পড়েছে, কিছু কিছু এলাকায় বৃষ্টিও হয়েছে। তো ভাবলাম আজকে আমার আব্দুল হাকিম ভাইয়ের এলাকায় যাচ্ছি, মনে হয় এরকম কিছু হতেও পারে। কিন্তু না, আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন বলে আলহামদুলিল্লাহ। বৃষ্টি হলেও রহম, না হলেও রহম। আল্লাহ যেটা করবেন এটাই আমরা খুশি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরা হুজরাত থেকে আমি তেলাওয়াত করেছি। আমি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই ইমানদার। আমরা ইমান এনেছি কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? কোনো সন্দেহ লাগে নাকি? সংশয় লাগে? আল্লাহ আছে না নাই? কোথায় আছে? তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার সাথে আছি। যেরকম সুবহান আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার নির্দিষ্ট একটা আসন আছে, তিনি আরশ আযীমের সমাসীন থাকেন। তবে প্রত্যেক আধারে রাতে 12টার পর তিনি প্রথম আসমানে চলে আসেন।
একটু আস্তে বলে সুবহানাল্লাহ। আমি সাড়া না দিলেও আমাকে সাড়া দেন কে? আল্লাহ। বলেন আমাকে সাড়া দেন কে? আল্লাহ। আমি না ডাকলেও আমাকে ডাকার জন্য আমাকে উদ্বুদ্ধ করেন কে? আল্লাহ। পৃথিবীর মানুষকে আপনি 10 বার ডেকে অবহেলিত হতে পারেন, একবার দুবার তিনবার যত বেশি ডাকবেন অবহেলিত হতে পারেন, কিন্তু আমার আল্লাহকে একবার ডাকলে আর তার চেয়ে বেশি খুশি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বাড়িতে মেহমান হয়ে একদিনের উপরে দুই দিন তিন দিন থাকলে কি মহব্বত কমে না বাড়ে? কমে যায়, মেহমানদারি থাকে না। কিন্তু আমার আল্লাহর ঘর মসজিদে যত বেশি যাওয়া যায় এতে আল্লাহর সঙ্গে মহব্বত কমে না বাড়ে? বাড়ে। সন্তান যদি বাপকে বারবার আব্বা আব্বা বলে ডাকে বিরক্ত হয় না? বিরক্ত হয় না? বারবার সন্তান আব্বা আব্বা বলে ডাকতেছে অনেক সময় বিরক্তি চলে আসে, কিন্তু আমার আল্লাহকে যে বান্দা যত বেশি ডাকে আল্লাহ খুশি না বেজার? খুশি হয়। এটাই হলো মানে বান্দার এবং আল্লাহর মধ্যে তফাত। মানুষকে ডাকলে বারবার বিরক্ত হয় আর আল্লাহকে বারবার ডাকলে খুশি হন। তিনি আমার কে? তিনি আমার কে? আল্লাহ। সে আল্লাহর প্রতি বিশ্বাস পুরোপুরি থাকতে হবে, আংশিক রাখলে হবে না। আল্লাহ আছেন না নাই? আচ্ছা, তার পরিচয়টা যদি আমরা জানতে চাই, গোটা কোরআনকে যদি তিনটি ভাগে বিভক্ত করা হয়, একটি ভাগ হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো আখিরাত। তাওহীদ মানে হলো হাদানিয়াত, আল্লাহর পরিচয়ে 30 পারার 10 পারায় আছে আল্লাহর পরিচয় নিয়ে কথা, রিসালাত নিয়ে 10 পারায় কথা আছে, আখিরাত নিয়ে 10 পারায় কথা আছে। এরপরেও এই পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল উৎস হলো আল্লাহর কালাম কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কোন জ্ঞান আহরণ করতে চান, কি ধরনের জ্ঞান আপনি পেতে চান, আপনার কি সমস্যাগুলো আছে, সকল সমস্যাগুলো উপস্থাপন আপনি কোরআনের সামনে করুন। কোরআন সমস্ত সংকট সমাধানে অক্ষম না সক্ষম? অক্ষম না সক্ষম? আংশিক সক্ষম না পুরোপুরি সক্ষম? পুরোপুরি সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে সবকিছু বলে দিয়েছেন। আমরা একটা সূরার নাম শুনেছি, সূরা ইয়াসিন, গোটা কোরআনের দিল যে সূরাটাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার দামটা কেন বাড়ায় দিলেন, এই সূরার মধ্যে গবেষণার কথাগুলো বেশি আছে। সৌরজগৎ নিয়ে কথা আছে, আবার আখিরাত নিয়ে কথা আছে, বিচার নিয়েও কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে কোরআন সম্পর্কে একটা বিশেষ পরিচয় দিয়েছেন। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরার শুরুতে কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আগে বক্তব্য দিয়েছেন। এ জায়গায় তিনি কি বলছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন হলো বিজ্ঞানময় একটি কিতাবের নাম, সায়েন্সের কিতাব। এটা হোল সায়েন্স, এই পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞান আছে সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল উৎস হলো কোরআন। আমার বন্ধুগণ, আজকে আমরা অনেকেই বলি যে বিজ্ঞান অনেক ডেভেলপ হয়েছে, সায়েন্স টেকনোলজির অনেক ডেভেলপ হয়েছে। এই যে অনেক ডেভেলপটা হলো, উন্নত যে হলো, সমস্ত কিছু রিসার্চের মূল হলো আল্লাহর কালাম কোরআনে কারীম। পশ্চিমারা কোরআনকে নিয়ে যে গবেষণা করে না তা কিন্তু না, তারা গবেষণা করে একরকম আর আমাদের গবেষণা হলো আরেক রকম। তাদের গবেষণা হলো কোরআনের মধ্যে তারা সৌরজগৎ নিয়ে স্টাডি করে, তারা কোরআনকে নিয়ে সমুদ্র জগৎ নিয়ে স্টাডি করে, তারা অস্ত্র, তারপরে সামরিক শক্তি, এগুলোকে ডেভেলপ করার জন্য কি কি পন্থা পথ আছে এগুলো নিয়েও তারা কোরআনকে সামনে রেখে রিসার্চ করে। হয়তো আশ্চর্য হবেন যে তারা কোরআনকে নিয়ে রিসার্চ করবে কেন? কোরআন কি তাদের না আমাদের, এটা হয়তো ভাববেন, কিন্তু কোরআন কি শুধু মুসলমানের? আজ থেকে মুসলমানের সূর্যের আলো কি শুধু মুসলমান পায় না? সবাই পায়।
এটা এমন একটা কিতাব, এই কিতাব মানলে সবাই এর কল্যাণ পাবে। যারা সুবহানাল্লাহ, সবাই এর কল্যাণ পাবে। যদি আমেরিকায় যদি জাকাত চালু করে, সেখানে সুখ আসবে না, শান্তি আসবে না? আসবে। এমনকি বারাক ওবামা বলেছিল মিশরের একটা সফরে যে আমি ক্ষমতায় ঠিক মতো টিকে থাকলে পরে আমার দেশে আমি জাকাতের ব্যাপারে ব্যবস্থা নেব, এরকম জাতীয় একটা কথা আমার মনে পড়ে, এরকম একটা কথা উনি ফার্স্ট টাইমে বলেছিলেন। তো বিষয়টা হলো যে ইসলাম অকল্যাণ চায় না কল্যাণ চায়? বলেন, ইসলাম অকল্যাণ চায় না কল্যাণ চায়? কল্যাণ চায়। ইসলাম কার? আস্তে বলবেন না, কার? আল্লাহ। কোরআন হচ্ছে বিজ্ঞানময় একটি কিতাবের নাম। এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য নিয়ে, চন্দ্র নিয়ে কথা বলেছেন। অথচ কোরআনকে দিয়ে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ি না? শুধু নামাজের জন্য যদি কোরআন নাজিল হতো তাহলে সূর্য চন্দ্র কোনো কথা দরকার আছে এর মধ্যে? নাই তো। কিন্তু আল্লাহ কেন বললেন, কেন জানিয়ে দিলেন এইগুলো তথ্যগুলো? পৃথিবীতে যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞান সব কিছু যখন শেষ হয়ে যাবে তখন কোরআনের জ্ঞান শুরু হবে। যেরকম সুবহানাল্লাহ, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের ভিতরে সুন্দর করে বলছেন, লাশশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই, চন্দ্রকে টপকে যায়, চন্দ্রেরও ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। প্রত্যেকটা সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিনের বেলা আকাশে সূর্য দেখা যায়, রাতের বেলা আকাশে কি দেখা যায়? চাঁদ দেখা যায়। সূর্যের আলো আছে না নাই? সূর্যের তাপ আছে না নাই? চাঁদের আলো আছে নাকি? আলোটা আছে চাঁদের, কিন্তু চাঁদের নিজস্ব কোন আলো? নিজস্ব কোন আলো নাই। চাঁদ নিজস্ব কোন আলোতে চলতে পারে না, অন্যের আলোতে চাঁদ আলোকিত হয়ে যায়। চাঁদের যে নিজস্ব কোন আলো নাই, আমরা সাধারণভাবে সায়েন্সের বইগুলোতে পেয়েছি, বিজ্ঞান যারা পড়েছি তারা সায়েন্সের বইগুলোতে আমরা পেয়েছি চাঁদের নিজস্ব কোন আলো নাই। বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে। কিন্তু ওই সায়েন্সের বইগুলোতে যেখানে লেখা আছে চাঁদের নিজস্ব কোন আলো নাই, এটার তত্ত্ব সূত্র কোথায় পেয়েছে, এটা গবেষণা করে কোন কিতাব থেকে পেয়েছে, এটা কিন্তু সেখানে লেখা নাই। অথচ বিজ্ঞান 50-100 বছরের মধ্যে তারা প্রমাণ করেছে চাঁদের নিজস্ব কোন আলো নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের নিজস্ব আলো নাই এই তথ্য আজকে থেকে 100, 200, 300, 400, 500, 9000, 9500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তা জানিয়ে দিয়েছেন। এখন বলেন বিজ্ঞান কি আবিষ্কার করেছে না চুরি করেছে? বলেন বলেন, কি করছে? চুরি করছে। তথ্য চুরি করে আবার তথ্যের কথা বলেও নাই কোথায় পেয়েছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই ব্যাপারে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়াজআলা ফীহা সিরাজা ওয়া কমারান মুনীরা। অতীব পবিত্রময় সেই মহান সত্তা যিনি আকাশে বুরুজ গ্রহরাজি সৃষ্টি করেছেন, আর তাতে রেখেছেন একটা প্রদীপ্ত আলো সূর্য, আর রেখেছেন আলো বিকিরণকারী চাঁদ, অর্থাৎ চাঁদের নিজস্ব কোনো আলো নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা, আমি যদি শুধু সায়েন্স নিয়ে যদি কথা বলি, শুধু বিজ্ঞানের সঙ্গে কোরআনটা, কোরআনের সঙ্গে বিজ্ঞানটা যদি মিলায় নেই, দেখবেন বিজ্ঞান হালে এসে বলতেছে এই কথাগুলো কোরআন কত আগে জানিয়ে দিল। অতএব বিজ্ঞানের চিন্তার পরিবর্তন হতে পারে, কিন্তু কোরআন যে চিন্তা দিয়েছে এই তথ্যেরই কোনোদিন কেউ পরিবর্তন করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সব আছে এর ভিতরে, কি চান আপনি? তবে এর মধ্যে মনে হয় রাজনীতিটা নাই,
ও আছে আছে এর মধ্যে রাজনীতি আছে সংসদ নিয়ে কোনো কথা আছে কি সংসদ নিয়ে সংসদের কথাও আছে দল দল মানে বাদ পড়ছে একটু দল আছে দল আছে আস্তে কোন কোন দল আছে সংসদ আছে রাজনীতি আছে আমার দেশের বহু আলেম ওলামা আমার নবীজি যে রাজনীতিবিদ ছিলেন এই কথা বলতে তাদের মানসিক রোগ দেখা যায় আছে না নাই এতে মানসিক রোগ না এটা ঈমানের রোগ এটা কিসের রোগ আবু জেহেল অথবা সাইব আবুল হাবরা রাষ্ট্র চালাবে আর রাসূল তার নাগরিক হয়ে থাকবেন এটা হতে পারে না সম্মানিত ভাইয়ের অনেক কথা আছে আস্তে আস্তে করে বলবো আজকে সময় আমাকে দিতে হবে আপনাদের সবাই সময় দিবেন তো আমাকে দিবেন তো সময় জোরে বলি ইনশাআল্লাহ আর একটু জোরে বলি ইনশাআল্লাহ আমাকে সময় দিবেন ইনশাআল্লাহ আমি আজকে প্রাণ খুলে দেখো তো যেহেতু চতুর্দিকে ফাঁকা মৃদুমন্দ দ্য জেন্টল ব্রিজ ইজ ব্লোয়িং দেখেন কত সুন্দর মৃদুমন্দ বাতাস বহিতেছে গাছ হয়ে যাচ্ছে চতুর্দিকে ফাঁকা মাঝখানে আমরা বসে আছি চতুর্দিক নীরব এটি নিঝুম রাত্রি আমরা বসে এখানে কোরআনের বয়ান শুনছি এত সুন্দর নীরব পরিবেশ তো জীবনের কিসমতে নাও তো জুড়তে পারে তাই না আসুন আমরা নীরবে একটু শুনি সুন্দর করে আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে কোরআনে সব কিছু আছে আছে না নাই আছে কিন্তু অনেকে বিশ্বাস করেন যে নামাজ আল্লাহর নিয়মে পড়ব সমাজ যেভাবে চালাই চালাই এরকম চেতনার কিছু লোক আছে না নাই আছে কিন্তু সমাজটাও চালাতে হবে কার নিয়মে আস্তে বলবেন না কার নিয়মে নামাজের মধ্যে যদি কোনো ইমাম দুরাকাত নামাজকে তিন রাকাত করে সহ্য করবেন কি দিবেন লোকমা লোকমা দিয়েও কাম হচ্ছে না তাহলে কি করবেন বলেন আচ্ছা ইমাম সেজদা দুইবার দিতে হয় সেজদা তিনবার দিল মানবেন কেন সবচেয়ে বেশি হওয়ারই কথা হবে কাম হবে হবে না সেজদা কবে দিতে হবে দুইবার কিন্তু তিনবার যদি দেয় তাহলে কি হবে মানে নামাজ হবে হবে না সেই সময় মুসল্লির দায়িত্ব কি লোকমা দেওয়া লোকমা তো কাজ হয় না তাহলে কি করবেন হ্যাঁ নাকি আচ্ছা আচ্ছা যাই হোক যেটাই হোক আপনাদের সাতক্ষীরার ভাষার মধ্যে একটা মজা আছে বলি আলহামদুলিল্লাহ আমার এক লোক বলতেছে হুজুর খেয়ে যাবেন বলো বলো শব্দটা এক্সেস বলে না বলে আবার যশোরের লোক আবার বলে মানে খাওয়ার পরে আসতেছি খেপ পরে আসি কি খেপ পরে আর সেটা শর্টে মারে ভাষার মধ্যে প্রত্যেক ভাষার মধ্যে একটা মজা আছে হ্যাঁ যশোর অঞ্চলে এই কথাগুলো বলে কুষ্টিয়াতে আবার আরেকটা টান মারে পদ্মার ওই পারে গেলে কি বা আছে ভাত খাইছে ও একটা আলাদা টান মারে তাই না এরকম করে কত টান যে আছে এই বাংলার ভিতরে এতগুলো ভাষা এত ভাষা কে দিয়েছেন বলেন তো আল্লাহ যে আল্লাহ আল্লাহ যে মহান জ্ঞানী এই ভাষাই তো তার প্রমাণ সুবহানাল্লাহ বলেন পৃথিবীতে 4,500 ভাষা 4,500 ভাষা আমার দেশের ভাষা তো আমি আপনি বুঝি না অনেকটা সিডাগাঙ্গে যান দেখেন কি বুঝেন কোনো বোঝারই কায়দা নাই এই যে বসে আছেন না উনি হয়তো আপনি বলবেন এই জায়গায় ভাই বসেন ইক্কে বইয়ন কি কথা আন্নে খড়ে আন্নে খড়ে মানে কি জানেন আপনি কোথায় আন্নে খড়ে বোঝার কোনো কায়দাই নাই এরপরে সিলেট তারও আরো জটিল কোন কোন এলাকায় শব্দই চেঞ্জ হয়ে গেছে রংপুরে র নাই বাড়ি কোথায় অংপুর সিরাজগঞ্জে দুন্দর সনাই বাড়ি কোথায় হিরাজগঞ্জ তারপরে নোয়াখালীতে প নাই পানিকে হানি বলে আল্লাহ পাক হয় না আল্লাহ ফাঁক বুঝলেন আল্লাহ ফাঁক বলেন মনে মনে ভাবলাম যে এই বক্তা যদি উত্তরবঙ্গে যায় অথবা যদি কুষ্টিয়া মেহেরপুরের দিকে যায় তাহলে তো মানুষ হাসবে কিন্তু না তাদের ভাষার মধ্যে তারা মজা পায় আলহামদুলিল্লাহ বলেন তবে বাংলার প্রকৃত মজা বাংলার প্রকৃত ভাষা এই যশোর বেল্টের মানুষই লালন করে আলহামদুলিল্লাহ বলেন
খুব সুন্দর ভাষায় আপনারা কথা বলতে পারেন, এটা আল্লাহর নিয়ামত। রাসূল নিজে বলেছেন নাহনু আফসাহুল আরব, আমি হলাম শ্রেষ্ঠ আরবি, শুদ্ধ ভাষী একজন মানুষ। আপনিও বুক উঁচু করে বলতে পারবেন আমি একজন সবচেয়ে সর্বোচ্চ বাংলা শুদ্ধ বলনে ওয়ালা একজন মানুষ, আলহামদুলিল্লাহ। এটা ভালো, আলহামদুলিল্লাহ এটা ভালো। সম্মানিত ভাইয়েরা, সূরার নাম কি বলেছিলাম বলেন তো? সূরাতুল হুজরাত। সূরাতুল হুজরাত, সূরাতুল হুজরাত যদি এই জাতির প্রত্যেকটা সিলেবাসে শিক্ষা প্রতিষ্ঠানে যদি সূরা হুজরাত বাধ্যতামূলক করা হতো, তাহলে মাহফিলের মঞ্চে বক্তার সামনে থেকে মাইক কেউ টান দিত না। আমার কথা কি বুঝতেছেন? সূরা হুজরাতের এই সিলেবাসটা যদি প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যদি জারি থাকতো, নাসিরের মতো মানুষ অন্যের বউ ভাগা নিয়ে বিয়ে করত না। কে আমার কথা কি বুঝতেছেন? আমার কথাগুলো আচ্ছা আচ্ছা, সূরা হুজরাতের মতো এই আয়াত যদি, সূরাটা যদি শিক্ষাঙ্গনে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, তনুকে ধর্ষণ করা হতো না, আনুষ্কা দিহানদের মতো এইরকম নিকৃষ্ট ইতিহাস বাংলার জমিনে তৈরি হতো না। তাহলে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকটের মূল কারণ হলো সমাজে কিসের শিক্ষা নাই? আসতে বললেন কিসের শিক্ষা নাই? আবার হিফস মাদ্রাসায় কিছু প্রবলেম আছে। আমি আজকে সামাজিক যোগাযোগে খুব এটা ভাসতেছে, আজকে দেখলাম এক শিক্ষক ছাত্রকে পিটাতে পিটাতে সে নিজে ঘেমে গেছে, গায়ে যত শক্তি আছে পিটাচ্ছে। আবার কিছু অভিভাবকও আছে, শিক্ষকদের বলে আসে আপনার চামড়া আর আমার হাড্ডি, মানে বোঝেন নাই, ছাত্র শিক্ষকের হাতে দিয়ে বলে যে চামড়া আপনার আর হাড্ডি আমার, পিটায় সোজা করবেন। সম্পূর্ণ রং আইডিয়া এগুলো, কোন শিশুকে মারা যাবে না। হেফস মাদ্রাসা আমি সম্মান করি অবশ্যই, কেন ঠিক আছে শাসন করবেন তাও ঠিক আছে, কিন্তু শাসন করা তারই মানায় সোহাগ করে যে, ঠিক কি না? শাসন করা তারই মানায় সোহাগ করে যে, আপনি পিটাতে পিটাতে চামড়া তুলে ফেলবেন, আপনি তাকে মানসিক রোগী বানাবেন, এগুলো শিক্ষক নয়, শিক্ষক নামের কলঙ্ক এগুলো। আপনার সন্তানকে আপনি এরকম করে মারতে পারবেন? এগুলো করা যাবে না। শাসন হবে, আমার নবী যে কোনো সন্তানকে প্রহার করেছেন এমন কোন রেকর্ড আছে? কোন রেকর্ড নাই। বরং রাসূল বলেছেন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করবে না, সে আমার উম্মতি না, সে আমার কি না? উম্মতি না। এজন্য পিটায় শাসন না, আদর করে শাসন, মৃদু হালকা হুলকা কিছু হয়তো বা আপনি শাসন করতে পারেন, একটু ভয় দেখাতে পারেন, কিন্তু এর মানে এটা না যে তাকে মানসিক রোগী বানায় ফেলবেন, এমনটা করা যাবে না। বরঞ্চ ছাত্রকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে আসলে সেই ছাত্র মাদ্রাসায় যাওয়ার জন্য পাগল হবে। কি কথা কি বোঝা গেল? বাবা আমাকে মাদ্রাসায় রেখে আসো, আমি মাদ্রাসায় যাব। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান এমন আছে, ওই মাদ্রাসা থেকে একবার বের হলে বাড়িতে আসলে বলে বাবা আমি ওই মাদ্রাসায় যাব না। এরকম হয় কিনা বলেন? হয়। এই ভীতি বাচ্চার ছোট্ট কোমল কচি হৃদয়ে ঢুকানো যাবে না, এগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি এই কথাগুলো কেন বলতেছি জানেন? খুব ইমার্জেন্সি বিষয় তো, এগুলো মিডিয়াতে চলে যাবে, কথাগুলো সরে পড়বে আমাদের মুখ থেকে, খুব কথাগুলো খুব দ্রুত মানুষের সামনে সরে পড়ে যায়। এই জন্য আমি কথাটা একটু বলে ফেললাম। গোটা দেশবাসীর যত শিক্ষকরা আছেন, যারা এই মাদ্রাসাগুলো, কমি মাদ্রাসাগুলো যেগুলো আছে, এটা তো আমাদের চোখের মণি, এরা ইসলামকে লালন করছে, ভালো কথা, কিন্তু অসভ্য কিছু আছে না নাই? আছে। এই অসভ্যদের জন্য এই গোটা সুনামকে তারা ম্লান করে ফেলে, নষ্ট করে ফেলে। আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআন শিক্ষার দরকার সবার আগে না সবার পরে? সবার আগে না সবার পরে? সূরা হুজরাত আদব শিখে না বেআদব শিখায়? আদব শিখায়। কোরআন বান্দাকে আদব শিখায়। যে সূরাটা আমি নিয়েছি, সূরাটা জাতির জন্য এখন দারুণ দরকার। আজকে স্নেহ বলতে কিচ্ছু নাই, শ্রদ্ধা বলতে কিচ্ছু নাই। আপনি মসজিদে যাবেন, ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? ভালো কাম না এটা? ভালো ভালো কাম এটা? ইমাম সাহেব নাকি আপনি? আচ্ছা ঠিক আছে, আবার আপনি মনে কিছু নিয়েন না।
ইমাম মুসল্লিকে শাসন করবে কখন? উল্টো মুসল্লি ইমামকে শাসন করে ফেলে। মসজিদ কমিটির সমস্ত পদগুলো দখল করেছে যারা বেনামাজি। আসতে বলবেন না আছে না নাই। দখল করতে করতে মসজিদের পদ শুদ্ধ দখল হয়ে গেছে। সভাপতি নিজেই নামাজ পড়ে না, সাত দিন আসে না, শুক্রবার না আসলে পদ থাকে না, তাই না? শুক্রবার না আসলে পদ থাকে না। শুক্রবারে চলে আসে সারা রাত মদের বোতল টানছে, চোখটা লাল টকটকা, মসজিদের দিকে যখন রওনা দেয় মসমসা লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি, প্রথম কাতারে মোসাক্কান হাইব্রিড জাতের আছে না, 2.5 ইঞ্চি মোটা মোসাক্কান নিয়া চোখ লাল টকটকে বানাইছে, কি খাইছে? মদ খেয়েছে। প্রথম কাতারে বসে ইমাম সাহেবকে লক্ষ্য করে বলি, ইমাম সাহেব সাবধানে ওয়াজ করেন, মামলা কিন্তু রেডি। আমার ভাইয়েরা এই হলো সামাজিক চিত্র। চলে যান কলেজ ইউনিভার্সিটি, শিক্ষক ছাত্রকে শাসন করবে কখন? বরং ছাত্র শিক্ষকের রুমে যখন ঢোকে, শিক্ষক ভয়ে চেয়ার থেকে দাঁড়ায় বলে, বাপ তুই যা বলবি তাই হবে। কেউ কাউকে মানে না, বাড়িতে সন্তান তার বাপকে মানে না, সন্তানকে শাসন করতে আসে, বাবা তোর ঘরের মধ্যে ঢুকে বালিশ টান দিয়ে দেখলাম পিস্তল, তুই কি করতেছিস? এগুলো বাবা এগুলো করা যাবে না। প্রচন্ড খেপে গেছে ছেলে, বাপ শাসন করে চলে গেছে। কিছুক্ষণ পর মার ঘরে গিয়ে বলতেছে, মা রান্না ঘরে। এখন ওই সন্তানটা হাতে পিস্তল হাতের মধ্যে নিয়ে মার কাছে গিয়ে বলে, মা এই যে পিস্তল তুমি দেখছো নাকি, আমার বাপ ঘরের মধ্যে যে আমারে শাসন করে, আব্বা যদি বেশি বাড়াবাড়ি করে পিস্তল দিয়ে আব্বারই আগে সাইজ করুন, কি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই আদব আখলাক গুলো চলে গেল কেন? আজকে একজন ইউনিভার্সিটির প্রফেসরকে কেন বৃদ্ধাশ্রমে থাকতে হয়? সন্তান কেন তাকে দেখে না? আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠবে কেন? বৃদ্ধাশ্রম তো সেই দেশে গড়ে উঠবে যে দেশে বাপ মার কোনো রাইট নাই, ঠিক কিনা? আমেরিকায় বৃদ্ধাশ্রম হতে পারে, ইউরোপে হতে পারে, তাদের বাপ ঠিক নাই। তাদের কি ঠিক নাই? অধিকাংশই জারজ, বাবার উৎসগুলো তারা খুঁজে পায় না, সেই জায়গায় বৃদ্ধাশ্রম গড়ে উঠবে। কিন্তু আমার দেশে বৃদ্ধাশ্রম কেন গড়ে উঠবে? আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে ওঠার পেছনে মূল কারণ অন্য কিছু নয়, আজকে আমার দেশে প্রকৃত কোরআনের শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত রাখা হয়েছে, ঠিক কিনা? অথচ কোরআন বলে দিচ্ছে কি, তোমার আব্বা আম্মা যখন বুড়া হয়ে যাবে সেই সময় তোমরা তার খেদমত শুরু করে দেবে, কারণ বাপ মা যখন ইয়াং তুমি তখন বুড়া। বুড়া মানে শিশু, বুড়া মানে কি শিশু? বুড়া শিশু না, আমরা ছোট বাচ্চাদের কি বলি? শিশু কই না, তো আদর করে কি বলি? বুড়ি বলি না, বুড়ি না, দাঁত নাই, দাঁত ওঠে নাই, তখন আমরা কি বলি? বুড়ি বলি। আমার ভাইয়েরা, আমার আব্বা আম্মা যখন ইয়াং ছিলেন তখন আমরা বুড়ি ছিলাম, আমরা শিশু ছিলাম, বুড়া ছিলাম, নড়াচড়া করতে পারি নাই, তখন আব্বা আম্মা আমার খেদমত করেছেন। আল্লাহ বলছেন, বান্দারে তোর বাপ মা যখন বুড়া হয়ে যাবে, কিবার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার আব্বা অথবা তোমার আম্মা উভয় জনই যখন বুড়া হয়ে যাবে সেই সময় তোমরা, তোমার আব্বা আম্মা অনেক অশোভন আচরণ করতে পারে, অনেক কিছু চাইতে পারে, এটা চাইতে পারে, ওটা চাইতে পারে, শিশুর মতো আচরণ করতে পারে, বিছানায় পেশা পায়খানা করে দিতে পারে, সেই সময় খবরদার, ওয়ালা তাকুল্লাহুমা উফ, ওহ শব্দটা করবা না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর করে মিষ্টি মিষ্টি নরম নরম কথা বলবা, জোরে কান সুবহানাল্লাহ। এটা কি সুন্নাত হুকুম না ফরজ হুকুম? জোরে বলেন, আরো জোরে, ফরজ হুকুম এটা। আমার ভাইয়েরা, এই সুন্দর কথা পৃথিবীর কোথাও পাবেন না আপনি, কোন ধর্মগ্রন্থেও এমন সুন্দর করে কথা নাই, এমন শ্রেষ্ঠ দোয়া পৃথিবীর কোথাও পাবেন না। আল্লাহর দোয়া বান্দাকে শিখাইয়া দিয়েছেন, দিল থেকে মন থেকে আব্বা আম্মার জন্য সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
সাগীরা এমন সুন্দর দোয়া পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আজকে আমার দেশে এমন অবস্থা তৈরি হলো কেন? প্রকৃত শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত করা হয়েছে। আমার ভাইয়েরা আজকে বেয়াদবি সব জায়গায় শুরু হয়ে গেছে। মাহফিলগুলো শত বছরের ঐতিহ্য লালন করে আসতেছে। একজন আলিম কথা বলবেন কোরআনকে সামনে রেখে, হয়তো দু একটা কথায় হয়তো ভুল হতেও পারে, কিন্তু ভুল ধরার জন্য অবশ্যই সম্মান দিয়ে ভুল ধরার দরকার আছে না নাই? আছে। সুন্দর একটা চিরকুট লিখে দিলেন, অথবা আপনি তাকে সুন্দর হাস্যজ্জ্বল চেহারা নিয়ে আপনি তাকে বলে ফেললেন, আদব নিয়ে কথা বললেন, এটাই তো ইসলাম বলে দেয়। কিন্তু যে লোক মঞ্চে উঠে আলোচকের সামনে দিকে চেয়ার টান দেবে, মাইক টান দেবে, আমি আমার ভাষায় বলবো, জন্ম ঠিক আছে কিনা সন্দেহ, ঠিক কিনা? ব্যবহার কিসের পরিচয়? এই তো কষ্ট পাচ্ছেন, কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে বেয়াদব তার ইমান কেমন করে থাকে, যে বেয়াদব সে কেমন করে তার ইমানটা টিকে রাখবে? আমার নবীজির সামনে আমার নবীজির সাহাবে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন, দশ দিচ্ছিলেন, হঠাৎ করে দুজন সাহাবি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন তো, সবাই চিনি না আমরা, দুজনে খলিফা, দুজনে কি খলিফা, সবচেয়ে দামি মানুষ, আল্লাহু আকবার বলেন। এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কারা? এক ছেলের সামনে দাঁড়ায় বলে, হুজুর ওমরে ফারুক কি চিনি? কি হয়েছে নাকি? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, সাইয়েদনা আবু বকর এবং সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন দামি দুজন সাহাবি, আল্লাহু আকবার। আমার নবীজি দুজনকে নিয়ে এত সুন্দর কথা বলেছেন। একজনকে নিয়ে বলেছেন, কোন সূর্য উদয় হয়নি, অস্ত যায়নি এই পৃথিবীতে, আল্লাহর পয়গম্বরদের পরে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষ এই পৃথিবীতে কেউ আসে নাই, কেউ আসবেও না। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন সব সাহাবিকে সামনে নিয়ে রাসূল বললেন, সাহাবিরা আজকে তোমাদের মধ্যে কে রোজা আছো, কে আজকে দান করেছ, কি আজকে রোগীকে দেখতে গেছো, কি আজকে জানাজা পড়েছ? সবার হাত উঠল না। সাইয়েদনা আবু বকর হাত উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চারটি কাজ আমি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আমলগুলো, নেক আমলগুলো অনিয়মিত করব না নিয়মিত করব? নিয়মিত করব। একটা রোগীকে দেখতে গেলেও সওয়াব আছে না নাই? আছে। হিংসা করা যাবে না, প্রতিবেশীকে ঠকানো যাবে না, আত্মীয়দের হক নষ্ট করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ ইনশাআল্লাহ, কথা তো আজকে ফজর পাইছি, তো ফজর পর্যন্ত চলবে প্রয়োজনে। রাজি আছেন না? সবাই সবাই রাজি আছেন না? হ্যাঁ, কোনো ওঠাওঠি নাই। জি সম্মানিত ভাইরা, আমাকে বলতেছে, হুজুর আপনি দীর্ঘ সময় কথা বলবেন, ঠিক আছে, আপনি যদি থাকেন আমার আপত্তিকে, প্রয়োজনে শহীদ হয়ে যাব। আচ্ছা, খুব ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু এই এলাকায় ঢুকলি যে শুধু কেমন কেমন নাম যেন পাই। প্রথমে পাইলাম দেব, এরপরে কালী, এরপরে শ্যাম, ঠিক আছে না? প্রথমে কি পাইছি? দেব, এরপরে কি? কালী, এরপরে শ্যাম। এটা কি মুসলিমের গন্ধ না অন্য গন্ধ? বলেন, মুসলিম গন্ধ না অন্য গন্ধ? অন্য গন্ধ এখন আছে না নাই? আছে। কত নাম পরিবর্তন হয়, হয় না? নাম পাল্টায় কত নাম দেয়। আমার নবী যে সেই নামগুলো বলতেন না যে নামের মধ্যে শিরিক আছে, ঠিক কি না? যে নামের ভিতরে, স্থানের ভিতরে, নামের ভিতরে শিরিক থাকলে সে নামটা উনি চেঞ্জ করে দিতেন। সময় তো এখন আসে নাই, আসবে ইনশাআল্লাহ, নাকি? জোরে বলি, আর একটু জোরে বলি, এটা সাম্প্রদায়িক কথা নয়, এটা তাওহীদের কথা। কোন ব্যক্তিকে রহিম বলা যাবে না, আব্দুর রহিম বলতে হবে। কোন ব্যক্তিকে রহমান বলা যাবে না, আব্দুর রহমান বলতে হবে। গুনাহ হবে তো, গুনাহ হবে। ঈশ্বরগঞ্জ যতবার ঈশ্বর বলবেন, তার ঈশ্বরই আছে না নাই? আসতে কোনো আছে না নাই? আছে। দেব যতবার বলবেন, তার দেবী আছে না নাই? আছে না? আছে। সুযোগ বুঝে এগুলো কথা বলবো পরে ইনশাআল্লাহ। তো হযরত আবু বকর এবং ওমর, খুব দামি দুজন সাহাবি, দুজন সামনে বসা, আমার নবীজি বয়ান চালাচ্ছেন, হঠাৎ করে দুজনের মধ্যে লাগছে তর্ক বিতর্ক। তর্ক লাগতে লাগতে এক পর্যায়ে দুইজনের আওয়াজ লম্বা হয়ে গেছে,
এত আওয়াজ লম্বা হয়ে গেছে যে নবীজির আওয়াজটা ছোট ছোট শোনা যায়, তাদের আওয়াজটা বড় বড় শোনা যায়। নবীজির মন কষ্ট হলো, আহারে আমার কথা ওদের চাইতে ছোট হয়ে গেল, তারা এত জোরে জোরে কথা বলে। নবীজির মনটা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়ান্তুম লা তাশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজ কি নবীর আওয়াজের চাইতে বড় করো না? নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যদি বড় হয়ে যায়, জেনে রেখে দিও, জিহাদ করেছো, নামাজ পড়েছ, তাহাজ্জুদ পড়েছ, দান সদকা গুলো করেছ, হিজরত করেছ, এতগুলো কাজ করার পরেও নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে তোমাদের সমস্ত আমলগুলো আল্লাহ পাক কাট করে দিবেন, নিষ্ফল করে দিবেন। তাহলে বেয়াদবি কি করা যাবে? আস্তে বলবেন না, বেয়াদবি কি করা যাবে? আলেমদের নিয়ে নাচতে থাকো। অনেকে কে জেনে বললো যে খেলা হবে, বললো না কে জেনে কইছিল না খেলা হবে, ঘাড় মটকায় দাও, হাত ভাঙ্গায় দাও, এমন শক্তিশালী হাত তোদের পয়দা হয়নি। আলেমদের ঘাড় মটকা দিতে গেলে আলেমদের বদ্ধ তোরা ধ্বংস হয়ে যাবি। এখনই গলা ভাঙলা, ওয়াজ করি আমি, গলা ভাঙলা তুমি, কষ্ট পাচ্ছেন আপনারা? আলেমদের দাম কে দিয়েছেন? আমি তেমন কিছু না, আমি ছোটখাটো মানুষ, কিছু ভাঙ্গা চূড়া কিছু কথা বলি, কিন্তু আলেমদের সম্মান পৃথিবীর কেউ না দিলেও কে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন? আমার রাসূল নিজেই বলে গেছেন, আমার উত্তরাধিকারী হলো আলেমরা। যেরকম সুবহান আল্লাহ, যেরকম সুবহান আল্লাহ। তাহলে আলেমদের সম্মান কে দিয়েছেন? আল্লাহ নিজে দিয়ে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সম্মানিত ভাইয়েরা, বেয়াদবি করবো না আমরা। সূরা হুজরাত থেকে আমরা 10টা শিক্ষা নেব আজকে, কয়টা শিক্ষা বলেন তো? 10টা শিক্ষা নিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশা আল্লাহ। আর যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সে আয়াতটি হলো 15 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তিনটা কাজের পরামর্শ দিয়ে বলছেন, এই তিনটি কাজ যদি তুমি করতে পারো আমি তোমাকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে দেব, আমি অ্যাটাস্ট করবো। অ্যাটাস্ট, ওই যে চাকরি করতে গেলে ছবি কি কি করা লাগে? অ্যাটাস্টেড করতে হয় না, সত্যায়িত করতে হয়। তো আল্লাহ বলছেন তুমি এই তিনটা কাজ করো, আমি তোমাকে অ্যাটাস্ট করে দেব, আমি তোমাকে সত্যায়ন করে তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহান আল্লাহ। তাহলে আমরা শিখে যাবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিনরা কি করবে? ওই সমস্ত বান্দারাই প্রকৃত মুমিন যারা কি করবে? আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, নবীর প্রতি ঈমান আনবে। আমার ভাইরা, আমরা তো সবাই এখানে বসে আছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, ভালো কথা। আল্লাহর প্রতি যদি ঈমান এনে থাকি, কিন্তু সমাজে কিছু কিছু লোক আছে সামনে কোনো মাজার পড়লেই মাথা খারাপ হয়ে যায়, এলাকা আছে কিনা জানি না, সামনে কোনো মাজার পড়লে পরি মাথা খারাপ হয়ে যায়। ট্রাকের ড্রাইভার ট্রাক চালায় যায়, হেল্পার সামনে মাজার দেখেই বলে, বস থামেন, কেন চাকা বাস্ট হবে মাজার শরীফ, কথা বলেন না, একটু ব্রেক মারেন, ব্রেক দিয়ে করলো কি কিছু টাকা সেই জায়গায় দিয়া শেষ দেখান দিয়া বলে, বাবা
কি আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ঈমান থাকলো না ঈমান গেল ঈমান থাকলো না ঈমান গেল টাকা দরকার কি জিন্দা লোকের না মরা লোকের দরকার টাকা কার দরকার জিন্দা লোকের দরকার তুমি যে টাকাটা ওখানে দিয়ে আসলা তোমার প্রতিবেশী বিধবার পাশে যদি তুমি দাঁড়াতে তোমার প্রতিবেশী ইতিমের পাশে যদি দাঁড়াতে রাসূল বলেছেন কোন ইমানদার যদি কোন ইতিম শিশুর মাথায় যদি স্নেহের পরশ দিয়ে একটা হাত বুলায় দেয় গোটা চুলে ওই মাথায় যত চুল আছে প্রত্যেকটা চুলে চুলে তার নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হয় ইতিমের দিকে তাকাও বিধবার দিকে তাকাও অসহায়ের দিকে তাকাও যে লোকটা মরে গেছে সে তো আমার চাইতে বেশি বিপদে কারণ তার আমলনামার সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে সে আমলনামা কি আগে আর যোগ করবে সব তো তার বন্ধ হয়ে গেছে এই জন্য মৃত ব্যক্তি আমার আপনার কোনো কল্যাণ করতে পারে না আমার সকল কল্যাণ অকল্যাণ কার হাতে আসতে বলবেন না কার হাতে আমার আল্লাহ তো সেই আল্লাহ যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير جرب يا الله أكبر أمر فاي رب شكل كمتو تالر সকল কল্যাণ তো তার হাতে আমরা তার কাছে কল্যাণ চাব পৃথিবীর সকল শক্তি আপনার ক্ষতি করবে কিন্তু আল্লাহ আপনার কল্যাণ চাবেন লাইয়াদুরু কেউ আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করতে চান পৃথিবীর কেউ আপনার লাইয়ান ফাউক উপকার করতে পারবে না সকল উপকার সকল কল্যাণ অকল্যাণ কার হাতে আল্লাহর হাতে আমি চাইব কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহর কাছেই বলতে হবে সকল চাইদা আমার আল্লাহই পূরণ করে দিবেন বান্দা যখন ওযু বানায় নামাজে দাঁড়ায় আল্লাহ অস্থির হয়ে যান বান্দা যখন ওযু বানায় নামাজে দাঁড়ায় আর রুকুতে যখন চলে যান আল্লাহ তাআলা এমন অস্থির হয়ে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন ডাক দিয়ে বলেন ফেরেশতারা দেখ আমার ইমানদার বান্দাগুলো আমাকে দেখে নাই রাসূলকে দেখে নাই কোরআনকে বিশ্বাস করে রুকুতে চলে আসছে বান্দা সেজদা করবে আমাকে সেজদা দিয়ে ধন্য করবে এই সমস্ত বান্দার তাম জীবনের সমস্ত গুনাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম সেজদা দেব কাকে আর ওরা সেজদা দেয় কোথায় মাজারে ইমান কেমনে চলে গেল আমার নবীজি সেজদারে যদি হুকুম থাকতো রসুল তো বলেই যেতেন আমি কবরে শুয়ে থাকবো তোরা সেজদা দিবি সেই জায়গায় সেজদার কোনো গন্ধ আছে নাকি আসতে বলবেন না আছে নাকি আপনারা হয়তো অনেকেই গেছেন আমি বহুবার গিয়েছি আমার নবীর কবর কতবার জিয়ারা করেছি আমার মনে নাই অসংখ্যবার আমার নবীর কবর জিয়ারা করেছি আমি একটা দিনের জন্য দেখলাম না সেই জায়গায় কোনো সেজদার কোনো চিত্র একটা দিনও দেখলাম না সেই জায়গায় কেউ ফুল নিয়ে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছে একটা দিনও দেখলাম না কেউ হাত তুলে রসুলের কবরের সামনে হাত তুলে মোনাজাত করছে এটাও নাই কারণ আমি কবরের কাছে চাবো না আল্লাহর কাছে চাবো আসতে বলবেন না কার কাছে চাবো উদউনি আস্তাজিব লাকুম তুই আমারে ডাক কাউকে তোর ডাকা যাবে না হ্যাঁ কবর একটা পেলাম সামনে কবর পেয়েছি সালামটা দিয়ে দিলাম বাস এনাফ আমি তার জন্য দোয়া করতে পারি রুহের মাগফিরাত কামনা করতে পারি এতটুকুই আমার শেষ কিন্তু বাবা তুমি কবরে শুয়ে আছো তুমি একটু আমারে দেখো তো এগুলো আছে না নাই এগুলো কি কথা বলার দরকার আছে না একটু আচ্ছা সন্তান হয় না ছেলে হয় না মেয়ে হয় মেয়ে হয় না ছেলে হয় ছাগল একখান জব কইরা তোমার ছাগল একখান নিয়ে চলে গেল বাবার মাজারে গরু একখান নিয়ে গেল গরু একখান পাঠায় দিল আমি আমার ভাষায় প্রায় প্রায় বলি যে দরবারে গরু পাঠায় সে আর একটা বলদ ঠিক কিনা যে ছাগল পাঠায় সে আর একটা রাম ছাগল ঠিক কিনা এগুলো করবেন না এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই বরং একটা গরু আপনি বিধবার হাতে দিয়ে দেন জান্নাতের ওসিলা হয়ে যাবে জান্নাতের কারণ হয়ে যাবে মাজলুমের পাশে আপনি দাঁড়ান ঋণগ্রস্ত লোকের পাশে আপনি দাঁড়ান অভাবী লোকের পাশে আপনি দাঁড়ান
এটা আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। এই সমস্ত কাজগুলো করা যাবে না। আজকে আমার দেশে কিছু ভণ্ড দরবার আছে না নাই? একটা মোর্চা ঢাকাতে কয়েকদিন আগে দেওয়ানবাগ, তাই না? পেটটা দেখছেন কি পটকা মাছের মতো, কোলাকুলির কোনো উপায় নাই। মাঝখানে যে প্যাট একদম সীমা, মানে মাঝখানে ভারত বাংলাদেশের বর্ডার, কোলাকুলি হবে না হবে, পেটা পেটি, এই হলো পেটের অবস্থা। ওজন হলো 220 কেজি, ছোট মোটো হাতি, আজাব উদ্দুনিয়া ওয়াল আখিরা। কথা বলছেন নাই? দুনিয়া তো আজাব, আখেরা তো আজাব। এই দুষ্ট, সে বলতো ফাতেমা নাকি তার বউ, হাসান হোসেন নাকি তার ছেলে। আমার দেশে এত পীর, অনেক দেশে এত জনসংখ্যাও নাই। মালদ্বীপে গেছিলাম, মালদ্বীপ, মালদ্বীপের লোক সংখ্যা হলো 2.5 থেকে 3 লাখ, সর্বোচ্চ 4 লাখ। ওই দেশের মানুষ নাই, অন্য দেশের মানুষ দিয়ে ভরে গেছে। তার মধ্যে আমার দেশের মানুষই প্রায় 20%। আমার দেশের মানুষ কোথায় নাই, সব জায়গায় ফিট। আমার দেশের মানুষ যে দেশে যায় সেই দেশেই ফিট, আলহামদুলিল্লাহ। সব ভাষা বলতে পারে, মিশে যায় আমার দেশের মানুষ সব দেশের সাথে, আলহামদুলিল্লাহ। আমার দেশের মানুষের যোগ্যতা আছে তো, সব ঠিকঠাক ছিল, কিন্তু নেতৃত্বের দারুণ সংকট। নেতৃত্বের সংকট। সম্মানিত ভাইয়েরা, মালদ্বীপে গেছিলাম অনেক আগে, হঠাৎ করে একটা কথা মনে হলো। আমি এক 5-স্টার হোটেলে বসে আছি, তো আমাকে এক হোটেলের বয় আমার সামনে এসে একটা ডাব দিয়ে বলল, প্লিজ ড্রিঙ্ক ইট, ইটস ফুললি ন্যাচারাল ওয়াটার, মিনারেল ওয়াটার, ফ্রেশ ওয়াটার, এটা আপনি খান, পান করেন, পৃথিবীর কোথাও আপনি এই পানি পাবেন না। তো মনে মনে বললাম, আমার বাড়িও গা, আমার বাড়ির আগেও গাছ পিছেও গাছ, কিন্তু বললাম না, বললে লজ্জা পাবে, বুঝেন নাই। ডাব, এটা যে কত বড় ঔষধ, আল্লাহর কি কুদরত, গাছের আগায় শরবত, তাই না? আলহামদুলিল্লাহ বলবেন না, এই শরবত চোখে পড়ে না, কিছুকে পড়ে জানেন, পেপসি, খাকা খেলা, আছে না এগুলো, এগুলো পচা জিনিস, পচা, এগুলো সব ইহুদি পণ্য, সব ইহুদি পণ্য, এগুলো ইসরায়েলের পণ্য, এগুলো এগুলো খাবেন না, এগুলো নেবেন না, এগুলো কিনবেন না, এগুলো পচা জিনিস। আমি আমি আমার ভাষায় বলি, পেপসি দিয়ে পায়খানা সাফ করবেন, টয়লেট যদি অপরিষ্কার থাকে এটা দিলে পরে মুহূর্তের মধ্যে হার্পিক ফেল। কি কথা কি বোঝা গেল? আমাদের খাওয়ার পরে মাঝে মাঝে, হুজুর কোনটা খাবেন, স্প্রাইট না 7 আপ? আমি বললাম, 7 আপ না 7 ডাউন, ওগুলো কিসের খাওয়া? ডাব পেরে খাবেন, সব রোগ সেরে যাবে, আলহামদুলিল্লাহ। ডাব তো বিশাল জিনিস। এই 4-5 দিন আমার কোমরে দারুণ ব্যথা, ডাক্তার দেখাবো কখন, সময় তো নাই। তো বললাম, আল্লাহ দেখি তো তোমার শরবত খাই, কয়েকদিন ডাবের পানি খাই, দেখি নাই ব্যথা নাই, বলি আলহামদুলিল্লাহ। ডাবের পানি কিডনিকে গোসল করায় দেয়, ফ্রেশ করে দেয়, কিডনিতে যদি কোনো কি বলে এটা কি কি বলে ই হয় না, থামেন ওটা না, হ্যাঁ ইনফেকশন, হ্যাঁ প্রস্রাব পর্যন্ত ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হলে পরে সে ইনফেকশন ছাড়ার ক্ষেত্রে ডাব হচ্ছে 1 নম্বর ঔষধ, বলি আলহামদুলিল্লাহ। এটা কার ঔষধ, এটা কার দেওয়া, কার নিয়ামত এটা? কিডনির ওজন কত জানেন? কিডনির ওজন হচ্ছে মাত্র 200 গ্রাম। কয়শো গ্রাম? 200 গ্রাম ওজন কিডনি। এই 200 গ্রাম ওজনের কিডনি প্রত্যেক রক্ত সাকে হলো 150 লিটার। সুবহানাল্লাহ, বলা যাবে না তো, কত লিটার? 150 লিটার রক্ত সাকে 200 গ্রামের এই কিডনি। আর আপনার কিডনি অকেজ হয়ে গেছে, ডাক্তারের কাছে বোঝায় বসবেন, ডায়ালিসিস তো লাগবেই, রক্ত তো সাকতেই হবে, উপায় নাই তো, রক্ত সাকাতেই হবে আপনার, রক্ত না সাকলে আপনি মরে যাবেন, এটাকে ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস মেশিন প্রেজেন্ট ওয়ার্ল্ডে লেটেস্ট যে মেশিন বের হয়েছে, এটার ওজন 100 কেজি। কয়শো কেজি? তাহলে 100 কেজি ওজন কিডনির কাজ করছে এমন একটা মেশিন। আর আল্লাহ মানব সৃষ্টির শুরুতে আদমকে যে কিডনি, আমাকে সেই কিডনি দিয়েছেন মাত্র কয়শো গ্রাম। সুবহানাল্লাহ, বলবেন না আমার আল্লাহর সৃষ্টির সঙ্গে পৃথিবীর কোনো সৃষ্টি পারবে? আসতে বলবেন না পারবে। তাও কয়টা দিছেন কিডনি? কয়টা দিছেন? দুইটা। একটা হলে চলে না? চলে, একটা কাজ করে আরেকটা রেস্ট থাকে, আলহামদুলিল্লাহ বলেন। একটা নষ্ট হয়েছে আরেকটা চালু হয়ে যাবে, আল্লাহু আকবার। আল্লাহ তো আমার দেখে না, অসুখ বিসুখ হলে জ্বর আসে, বিশেষ করে মহিলা মানুষ বলে,
আল্লাহ মরার জ্বর আসছে, এই মরার জ্বর সারেও না, দেখছেন এরকম আসলে নেই বলেন, এগুলো বলা যাবে না। আমাকে সবচেয়ে বেশি দেখেন কে? আসতে আমাকে সবচেয়ে বেশি দেখেন কে? কিডনি দিলেন কে? হাত দিলেন কে? পা দিলেন কে? লিভার দিলেন কে? লাংসটা দিলেন কে? লাংসের মধ্যে অক্সিজেন ঢুকান কে? নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? বলেন নাকেরটা না মুখেরটা? অনেকে চুপ করে আছে। এখন আমরা কোনটা খাচ্ছি, এখন কোনটা খাচ্ছি, এখান থেকে কোনটা খাচ্ছে বলেন? নাকটা চিপে ধরেন তো, তিন মিনিট কি লাগবে? লাগবে নাকেরটা, লাগে সর্বক্ষণ না মাঝে মাঝে? চব্বিশ ঘন্টা লাগে। তাহলে চব্বিশ ঘন্টা খাওয়ান কে? মার পেটেছিলাম কয় মাস বলেন? কয় মাস খাওয়াইছেন কে? পেশাব পায়খানা হয়েছে? মার পেটে পেশাব পায়খানা হয়েছে? হয় নাই। তাহলে মার পেটে খাইছে কিন্তু পেশাব পায়খানা হয় নাই। কয় মাস হয় নাই? দশ মাস কিন্তু পেশাব পায়খানা করি নাই। আমরা যখন ওয়াজ করি যে জান্নাতে যারা যাবে, জান্নাতে কোনো টয়লেট থাকবে না, নাস্তিকরা কয় দেখ হুজুরদের ওয়াজ দেখ, পায়খানা হবে না মানুষ বাঁচবে কেমনে, পেশাব হবে না বাঁচবে কেমনে, কি চিন্তা? তুই যে তোর মার পেটে দশ মাস ছিলি, তুই তোর পেশাব পায়খানা করিস না বেকু, ঠিক না? বোঝে না তো, না বুঝে না চিন্তা করি এই সমস্ত। ওদের মাথায় তো আসলে ওরা বুদ্ধিজীবী না তো, বুঝলেন? মৎস্যজীবী মাছ বেছে খায়, বুদ্ধিজীবী বুদ্ধি বেছে খায়। মাথায় তো কিচ্ছু না, মাথায় আছে গোবর, কয়েকটা গোবর, ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে নাকের খাবারটা কে দিয়েছেন? মুখের খাবারটাও কে দিয়েছেন? জমিতে ধান লাগায় কে? আমরা। জমিতে ধান লাগায় কে? বড় করেন কে? ফসল দেন কে? তাহলে উত্তম চাষি কে? উত্তম চাষি আল্লাহ। আমাকে চোখ দিয়েছেন কে? চোখের মধ্যে পানি আছে না নাই? সে পানিটা ভিন্ন রকম। শরীরের ঘাম যদি চোখের মধ্যে ঢোকে, চোখ কেমন লাগে? জ্বালা করে। তাহলে ঘাম আর চোখের পানি কি একরকম? তাহলে এখানকার মেশিন একটা, এখানকার মেশিন আরেকটা, ঠিক কিনা বলেন? খাদ্য কিন্তু যাচ্ছে পেটে, ঘাম ঝরতেছে ওটা এক মেশিন দিয়া, চোখের পানি বের হচ্ছে আরেকটা মেশিন দিয়া। চোখের পিছনে মেশিন কে দিয়েছেন? চোখ দিলেন কে? কে দিলেন চোখ? চোখের ভিতরে মেশিনটা কে দিলেন? কর্নিয়া কে দিলেন? চোখের পানি বের করে দিলেন কে? চোখ দিয়া পরনের দিকে তাকায় থাকে কে? আল্লাহ, আল্লাহ সায়া থাকে। কি কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহ আমারে চোখ দিলেন, আল্লাহ বলেন ওইদিকে তাকাস না, কিন্তু তাকায় থাকে, এটা কি উচিত? তাকানো যাবে? যাবে না। তাকানো যাবে আবার তাকানো যাবে না। মার দিকে তাকানো ফরজ, মার দিকে তাকানো কি? বউয়ের দিকে তাকাবো না? আসতে কোন কেন তাকাবো তো, অন্যের বউ না কিন্তু, আবার ভুল বুঝেন না। বউয়ের দিকে তাকানো যাবে, মার দিকে তাকানো যাবে, মেয়ের দিকে তাকানো যাবে, ভাগিনীর দিকে তাকানো যাবে, ভাতিজির দিকে তাকানো যাবে, নিজের ছেলে বউয়ের দিকে তাকানো যাবে, চোদ্দ জনের দিকে তাকানো যাবে, চোদ্দ জন পুরুষ, চোদ্দ জন নারীকে, চোদ্দ জন নারীকে পুরুষ দেখতে পাবে, চোদ্দ জন নারীকে, চোদ্দ জন পুরুষকে একজন নারী দেখতে পাবে। এর বাইরে পর্দার নিয়ম রক্ষা করা ফরজ না সুন্নত? বলেন ফরজ না সুন্নত? সুন্নত, সুন্নত, ফরজ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। একটা লিস্ট আমি শেষের দিকে বলার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এত কিছু নিয়ামত দিলেন, সমস্ত নিয়ামতের একমাত্র প্রশংসা পাবার একমাত্র দাবিদার কে? একমাত্র হকদার কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন বান্দারে সব চাহিদা আমি পূরণ করি, তুমি কাকে সিজদা দাও, তুমি কাকে রুকু করো, তুমি কার কাছে ধরনা দাও? ধরনা কারো কাছে দেওয়া যাবে না। নামাজের মধ্যে বলে ফেলেছি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। রাসূল যদি সিজদা গ্রহণ করতেন, সিজদা তিনি গ্রহণ করতে পারতেন। একদিনের ঘটনা, আমার নবীর সামনে একটা পাহাড়িয়া উঠ এসে রাসূলকে সিজদা দিতেছে, এমন সময় সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া উঠ আপনাকে সিজদা দেয়, আমরা আপনাকে সিজদা দেব। আমার রাসূল বলেন সাহাবীরা, এমন কোন হুকুম পৃথিবীতে বান্দার প্রতি করা হয় নাই যে বান্দা বান্দাকে সিজদা দেবে। এই পৃথিবীতে সেজদার যদি কোনো হুকুম থাকতো, তাহলে প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। যরকন আল্লাহু আকবার। আমার নবীজি কোন এক রাতে রাতারি মক্কার মাটিতে ঘর থেকে যখন বের হতে পারেন না, নবীজির দল
নবজির দলকে ব্যান করা হয়েছে, দলীয় নিবন্ধন বাতিল করা হয়েছে, নেতা কর্মীকে জেলখানায় ঢোকানো হয়েছে, হত্যা করা চলতেছিল, অনেক সাহাবি হিজরত করে চলে গেছেন আবিসিনিয়ার দিকে, নবজি গৃহবন্দী হয়ে আছেন, নজরদারিতে আছেন, নবজি ঘর থেকে বের হতে পারেন না। আমার নবীজি এমন একটা সময় তার মনে চিন্তা হলো না, যেহেতু দাওয়াত দিতে পারছি না মক্কার মানুষকে, বুক ভরাশনে তিনি তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে কালেমার দাওয়াত দিতে নিলেন, তায়েফের মানুষ রসুলকে ফুল দিল না পাথর দিল। আসতে বলেন কি দিল তারা? পাথর দিল। নবীজির দাওয়াতে রসুল ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। সেই পাথরটা হাতের মধ্যে নিয়া কুচি কুচি পাথর রসুলকে পাগল বলে আখ্যা দিয়া সবাই পাথরগুলো মারে। নবজি পাথরগুলো আটকানোর জন্য বারবার চেষ্টা করেন কিন্তু পারেন না, বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেছে চতুর্দিক থেকে। সেই পাথরগুলো মারতে মারতে নবজির মাথা রক্ত গড়ে গড়ে গোটা দেহ দিয়া গড়ে গড়ে পায়ের তলার সঙ্গে গিয়ে জুতার তলার জমাট বেঁধে যায়। নবজি মুখ থুবড়ে জমিনে পড়ে যান। নবজির পাশে কেউ নাই। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে তায়েফের মানুষ আপনাকে এত অত্যাচার করলো, এত জুলুম করলো, আপনি শুধু অর্ডার দিয়ে দেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এদেরকে দুই দিকের পাহাড় দিয়ে চাপা দিয়ে জনমের মতো শেষ করে দেব। আমার নবজি বলছেন, ভাই জিব্রাইল, ধ্বংস যদি করে দাও তাহলে আমি দিনের দাওয়াত কার কাছে দেব? আমি এদেরকে মাফ করে দিয়েছি। আমার নবীজি ওই জায়গা থেকে আসতে করে তিনি দাঁড়ালেন, দাঁড়ায় পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই। আমার নবীজি সেই দিন শুধু নয়, তার আগের দুই দিন পর্যন্ত না খাওয়া, মোটে তিন দিন পর্যন্ত নবজির পেটে পানি খাদ্য কিছুই যায় নাই। নবজি চলতে পারছেন না, দৌড় মেরে মেরে সেই জায়গা থেকে আত্মগোপন করার জন্য একটা দৌড় মারলেন, না যে আবার কখন হামলা হয়। এক দৌড়ের সামনের দিকে চলতে চলতে সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের মধ্যে ঢুকলেন, ঢুকে চিত হয়ে পড়ে গেলেন, আর সেন্স থাকলো না তার। ওই বাগানের কেয়ারটেকার একজন রসুলকে দেখা মাত্রই দূর থেকে তাড়াতাড়ি এসে দেখে, এত সুন্দর ফুটফুটে চেহারা, এত সুন্দর সুশ্রী মানুষ তো পৃথিবীতে দ্বিতীয়টা নাই। নবীর চেহারার দিকে তাকায় দেখে রক্তরঞ্জিত বিশ্ব নবী, কাপড়গুলো লাল টকটকা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই যুবকটা মনে মনে চিন্তা করলো, কিছু তো উপকার করা দরকার, লোকটা দা মনে হয় মারা যাবে। গাছে গাছে ধরে আছে থোকা থোকা আঙ্গুর, কয়েকটা আঙ্গুর পেরে নিয়া হাতে চিপে চিপে মোটে এক গ্লাস আঙ্গুরের রস বানায় নিয়া নবীর সামনে দাঁড়ায় বলে, ও যুবক, এই যে তোমার জন্য এক গ্লাস আঙ্গুরের রস আমি প্রসেস করেছি, তুমি যদি এটা না খাও মরে যাবে, তোমার শরীর অবস্থা খুব খারাপ। নবীজির হাতে যখন দেওয়া হলো, নবীজি হাত কাঁপতে কাঁপতে সেই গ্লাস রাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। সেবন করার পরে জীবনের শক্তি ফিরে পেলেন, মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছে, যুবক তুমি আমার আঙ্গুর খাওয়ালে, তুমি আমার আঙ্গুরের রস খাওয়ালে। ও যুবক, তোমার নাম তো আদ্দাস, তাই না? আদ্দাস মনে মনে বলে, কোনোদিন আমাকে দেখলো না, জানলো না, শুনলো না, আমার নামটা কেমনে সে বলে ফেললো। এবারে বলতেছে, ও আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, তাই না? হ্যাঁ, আমার গ্রামের বাড়ির নাম নিনোয়া, আমার নাম আদ্দাস, কিন্তু আপনাকে এইগুলো কথা কে বলে দিচ্ছে? এবারে সুল বলছেন, শোনো, তোমার গ্রামে, তোমার যেই গ্রামে জন্ম, ওই গ্রামে একজন পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন, ইউনুস আলাইহিস সালাম, তিনি ওই গ্রামে জন্ম নিয়েছেন, তাই না? এবার আদ্দাস বলছে, আপনি এতগুলো তথ্য আমাকে কেমন করে দিচ্ছেন জানি না, কি আপনার পরিচয়? রাসূল বলছেন, আদ্দাস রে, তুমি যার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো, ইউনুস একজন আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর পয়গম্বর, নবীর কাছে নবীর খবর তো থাকতেই পারে। একটু আস্তে কন, সুবহানাল্লাহ। প্রত্যেক পয়গম্বরকে তিনটা গুণ দেওয়া হয়েছে, কয়টা গুণ? তিনটা গুণ। এক নম্বর হলো মুজিজা, এক নম্বর কি? মুজিজা। নম্বর দুই হলো ওহী, নম্বর দুই কি? ওহি দেওয়া হয়েছে। নম্বর তিন হলো হুসনে খুলক, উত্তম চরিত্র দেওয়া হয়েছে। পৃথিবীর সমস্ত পয়গম্বররা ছিলেন ফার্স্ট ক্লাস চরিত্র অধিকারী, জোরে বলে সুবহানাল্লাহ। সব নবীরা কি চরিত্র? ফার্স্ট ক্লাস। আমার ভাইয়েরা, নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। নবীজি করলেন কি? নবীজি এবার আদ্দাসকে যখন লক্ষ্য করে বলছেন, আদ্দাস তোমার কে আর বুঝতে বাকি আছে নাকি আমি আল্লাহর পয়গম্বর? আদ্দাস চোখের পানি ফেলতে ফেলতে খ্রিস্টানি কায়দায় দুইটা হাত নিয়ে নবীর পায়ের দিকে হাত রাখার চেষ্টা করছে। রসুলকে সেজদা নিয়েছেন? আস্তে বলুন, সেজদা নিয়েছেন? রসুল তো কোনোদিন সেজদা নিলেন না। অতএব যে দরবারে
সিজদার কারবার হয় সেই দরবার ভেঙ্গে চুরমার করে দেওয়া দরকার ঠিক কি না যে সমস্ত শয়তানগুলো ঠ্যাং সামনে দিয়ে রাখে ওদের ঠ্যাং গুড়া করে দেওয়া দরকার রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান আলোচনা চালাবো চলে যাবেন নাকি আমাকে ছেড়ে যেতে দেব না যাব না খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ মহব্বত হলে যা হয় বলি আলহামদুলিল্লাহ মুসা যখন আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেতেন খালি কথা বলতেন খালি কথা বলতেন একটার পর একটা একটার পর একটা চান্স তো সবসময় হয় না আল্লাহ চাইছি পাইছি চান্স সারা ছাড়ি নাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা তাহলে শিরকের কাজ ইমানদার করতে পারে আসতে বলবেন না করতে পারে সকল চাওয়া চাইবো কার কাছে আল্লাহর কাছে আমরা ভালো ভালো কাজের প্ল্যান করব মন্দ কাজ করব না এক সাহাবীকে রাসূল দেখে বললেন সাহাবা কেরামকে বললেন শোনো এক সাহাবী এই দরজা দিয়ে আসবে ওই যে দরজা দিয়ে ঢুকবে কিছুক্ষণ পর ওই সাহাবীটা আমার জান্নাতি সুবহানাল্লাহ বলেন সাহাবা কেরাম দেখলেন কিন্তু সাধারণ একজন সাহাবী এই কথা রাসূল তিন দিন তার ব্যাপারে বললেন যে এই দরজা দিয়ে যে ঢুকবে সে জান্নাতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভাবলেন এই লোকটার ব্যাপারে রাসূল এত বারবার একটা কথা বলতেছেন দেখি কি আমল তার ওনার বাড়িতে চলে গেলেন দুই তিন দিন থাকলেন তার সাথে বিশেষ কোনো আমল তার মধ্যে পেলেন না বললেন আচ্ছা রাসূল যে তোমাকে জান্নাতি বললেন তুমি কি এমন আমল করো যে আমলটা আমরা আমাদের মধ্যে নাই একটু শিখাও তো সঙ্গে সঙ্গে সেই সাহাবি বলছে ভাই ওমর তোমার আমলের মধ্যে আমার আমলের মধ্যে তেমন কোনো তফাত নাই তবে আমার একটা এক্সট্রা আমল হলো আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই রাতের বেলা ঘুমাতে নিয়ে ভাবি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহ তোমার নামে আমি মরতে গেলাম তুমি আমাকে জিন্দা করো আমি যখন ঘুমাতে যাই তখন ঘুমানোর পূর্বে সারাদিন লেনদেন করতে গিয়ে কথাবার্তা বলতে গিয়ে যার সঙ্গে রাগ হয়েছে যার সঙ্গে হিংসা হয়েছে যার সঙ্গে প্রতিশোধের চিন্তা মাথায় ঢুকে গেছে রাতের বেলা যখন ঘুমাতে যাই সেই সময় সমস্ত রাগ ক্ষোভ হিংসা সমস্ত কিছু সব দিল থেকে মন থেকে সাফ করে ঘুমিয়ে পড়ি সঙ্গে সঙ্গে বলা হলো ও সাহাবি তোমার এই আমলের জন্য আল্লাহ রাসূল তোমাকে জান্নাতের খেতাব দিয়েছেন যরকন সুবহানাল্লাহ আমরা জাহান্নামকে দূরে রাখবো জান্নাতকে কাছে আনবো হিংসা করা যাবে না মানুষকে ঠকানো যাবে না মিথ্যা কথা বলা যাবে না নামাজ পড়লাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কপাল বাঁকালো বানা ফেললাম মসজিদ থেকে বের হয়ে জমির আল ঠেললাম মসজিদ থেকে বের হয়ে বান্দার হক নষ্ট করলাম মসজিদ থেকে বের হয়ে ওজন করার সময় হেরফের করে ফেললাম মসজিদ থেকে বের হয়ে মিথ্যা সাক্ষী দিলাম মিথ্যা সাক্ষী বাংলার জমিনে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আজকে তুমি নামাজ পড়ো আজকে তুমি হজ করো আজকে তুমি যাকাত দাও যাই দাও না কেন তোমার মিথ্যা সাক্ষীর কারণে যে সমস্ত আলেম ওলামা যে সমস্ত মজলুম ব্যক্তিরা আজকে মানবতার জীবন যাপন করতেছে চোখের পানিতে যায় নামাজ ভিজে যাচ্ছে আল্লাহর কসম মিথ্যা সাক্ষীর কারণে আল্লাহ তোকে উপর করে জাহান্নামে ঢুকাবে ঠিক কি না নামাজ পড়ো মিথ্যা সাক্ষী দাও তোর নামাজের তার পশনাম আল্লাহর কাছে নাই